হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো একদমই ভালো নেই পুরো ঘেঁটে রয়েছে আমি তো বিশাল ঘেটে রয়েছি আমার ঘর বাড়ি পুরো ঘেঁটে রয়েছে তোমাদেরকে দেখাবো মানে যে এই কয়েকজন কোনো ভিডিও করতে পারছি না বা ভিডিও দিতে পারছি না এটাই মেন কারণ হ্যাঁ তোমাদেরকে সবকিছু ডিটেলসে দেখাবো কি অবস্থায় রয়েছে আমি আমার বাড়ি ঘরের অবস্থা সব কিছু জাতা যাতা অবস্থা আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো কি করছি না করছি সমস্ত কিছু বুঝতে পারবে যে কি কিরকম ভাবে দিন যাচ্ছে আমার আমি কেন একদম টাইম দিতে পারছি না নিজেকে ভিডিওতে খুব বাজে অবস্থা আমার স্কিনের অবস্থাও খুব বাজে অ্যাকচুয়ালি আমার একটু ডাস্ট অ্যালার্জিও আছে এত ধুলোবালির কাজ হচ্ছে বাড়িতে অ্যাকচুয়ালি ওই কাঠের মিস্ত্রি কাজ করছে রঙের মিস্ত্রি কাজ করছে তারপরে ইলেকট্রিশিয়ানরাও রয়েছে তো মানে সবকিছু মিলিয়ে না মানে খুবই বাজে অবস্থা আর ওই রং এ মিস্ত্রি কাজ করে দই ওয়াল টল ঘষে না ধুলো তো হয় মানে ধুলো ধুলো মানে পুরো মানে চুলেরও বাজে অবস্থা হয়ে যাচ্ছে রেগুলার শ্যাম্পু করতে হচ্ছে নয়তো মানে ধুলো 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 এরকম একটা ব্যাপার যাই হোক ভিডিওটা কন্টিনিউ করি আজকে না একটা জায়গায় যাব বাবার সাথে মানে বাবা অ্যাকচুয়ালি দুটো ফটো চেয়েছিল আমার থেকে যে এই দুটো ফটো মেল করো তো বাবাকে মেল করেছিলাম আমি বাবা হয়তো না ওই ফটোগুলোকে ফ্রেমিং করতে দিয়েছিল বা এরকম কিছু একটা হবে যদিও আমি শিওর না তো যাই হোক বাবা বললো যে একটুখানি আমাকে নিয়ে বেরোবে হয়তো ওগুলোই আনতে যাবো বা আরো কোনো কাজ থাকতে পারে তো চলো ফটাফট আমি রেডি হয়নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি আমি যারা এখনো আমার করো সাবস্ক্রাইব না করে আমাকে শুনছো বা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে পরেও তোমাদের সাথে আমার আমাদের কিন্তু দেখা হয়ে যাবে তো চলো ফটাফট এখন আমি রেডি হইনি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেন এতদিন পর আর কি ব্লগ আপলোড করছি তার কারণটা দেখো আমার ঘরের কি অবস্থা আমি এখন হচ্ছে এটাতে বসেছিলাম এই টুলটাতে প্রতিটা টুল যেহেতু বাড়িতে কাজ হচ্ছে এরকম বাজে হয়ে গেছে এখানে বইয়ের উপরে আমি আর এই বালতিটার এখানটাতে আমি ফোনটাকে জাস্ট একটুখানি সাপোর্ট দিয়ে রেখেছিলাম ওই ঘরে দেখতে পাচ্ছ মানে হাতুড়ির আওয়াজ অলরেডি স্টার্ট হয়ে গেছে এন্ড এই দেখো আমার বেডের কি অবস্থা এন্ড পুরো ঘরের এরকম অবস্থা আর এই যে যত আমার এরকম পুতুলগুলো রয়েছে এইগুলো হচ্ছে শিলিগুড়ির এয়ারপোর্ট মার্কেট থেকে কেনা ছিল এরকম একটা পুতুল রয়েছে এখানে হোয়াইট কালারে তারপরে হচ্ছে সেম আরেকটা আছে এই যে এখানে পিঙ্ক কালারে তো এগুলো হচ্ছে যেখানে যেগুলো থাকে আর কি সবগুলো তো রঙের জন্য নামানো হয়েছে আর মায়ের ঘরে যে খাটটা রয়েছে বক্স খাটটা ওটা খোলা হয়েছে ওই কি বলে পালিশ ও সমস্ত কিছুর জন্য ওগুলোকে ওগুলো করা হবে আর কি খাটগুলোকে পালিশ ফালিশ তো তার জন্য বক্স খাটে যা যা জিনিস ছিল না সব এই যে এখন আমার এইখানটাতে সব এগুলো রয়েছে এটাই হচ্ছে অবস্থা মানে বিশাল বাজে অবস্থা এবার বাইরে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই এই দেখো বাইরের অবস্থা আর আজকে বাবা বলছে যে এই যে সুইচ বোর্ডগুলো রয়েছে না আমাদের ফার্স্ট ফ্লোরে যতগুলো এরকম সুইচ রয়েছে সবগুলোই চেঞ্জ করা হবে তাই আর কি ওই ইলেকট্রিকের দাদাগুলো এসেছে বলে দিচ্ছে আর কি কোথায় কত সুইচ লাগবে বা কিভাবে কি আনতে হবে তো বাবা সব নোট করে নিচ্ছে আর আমাদের না এই গ্রাউন্ড ফ্লোর বলো ফার্স্ট ফ্লোর বলো পুরোটাতেই না এই সুইচগুলোই লাগানো ছিল এগুলো হ্যাভেলসের সুইচ ছিল তো এগুলোই লাগানো ছিল তো এগুলোই আর কি চেঞ্জ করতে চাইছে বাবা আর আমাদের এখানে আজকে যে কাজ হচ্ছে সেটা হচ্ছে যে কাঠের সিলিংয়ের কাজ হচ্ছে আর কি আর রঙের কাজ তো চলছেই তো এখন তো বেরিয়ে পড়লাম ওই সুইচগুলো আনতে আর ওই সুইচগুলো না মানে খারাপ হয়নি বা নষ্ট হয়নি ওগুলোরও কিন্তু দশ বছর মতন গ্যারেন্টি থাকে ওই হ্যাভেলসের সুইচে ওগুলো দশ বছরও হয়নি লাগানো হয়েছিল তারপর জাস্ট একটুখানি ওই হ্যাভেলসের সুইচ থেকে গোল্ড মেডেলের সুইচে শিফট হতে চাইছিলো বলছিলো যে গোল্ড মেডেলের সুইচ রাখবো আর কি লাগাবো তো এই জন্যই আর কি যাওয়া এখন তো তো তারপরে ফটাফট আমরা চলে আসলাম পানি ট্যাঙ্কি মরে ছিল দোকানটা তো এই দোকানটাতে না অনেক রকমের কালেকশন দেখলাম মানে গোল্ড মেডেলের মধ্যেও বেশ ভালো কিন্তু কালার ছিল যেরকম ব্ল্যাক ছিল তারপরে হোয়াইট ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এরকম দুটো মিক্সড এর মধ্যে ছিল তারপরে আরেকটা দেখালো আমাদেরকে ওটা না একটুখানি এরকম কি বলবো গ্রে কালার মতন ছিল তো এটা যে এখন যেটা দেখাচ্ছে এটা মোটামুটি আমরা পছন্দই করে নিচ্ছিলাম তো তারপরে না এটা ফাইনাল আর কি হয়ে যাচ্ছিলো তারপরে আরেকটা আর কি দেখলাম সুইচ বোর্ড সেটা হচ্ছে তোমার একটুখানি ব্ল্যাক ঠিক না এরকম স্লেট কালারে ছিল এই যে এটা এরকম স্লেট কালারে ছিল সুইচ বোর্ডটা বাট ফ্রেমিংটা ছিল হোয়াইটে তো আমার আবার ওই হোয়াইট ফ্রেমিংটা ভালো লাগলো না তো আমি আবার একটু কাস্টমাইজ করে দিলাম যে এরকম সেম কালারেরই ফ্রেমিং অ্যান্ড সেম কালারের সুইচ থাকুক তো এ তো এইভাবেই তারপরে এটাই ফাইনাল করা হলো আর বাবা সত্য সব বলে দিচ্ছিলো আর কি শুনে শুনে কত কি লাগবে না লাগবে তো ওভাবেই প্যাক করে নেওয়া হলো তো মোটামুটি আমাদের দোতলাটাতে শুধু দোতলায় তো চেঞ্জ করা হলো তো যা যা আর কি সুইচ নেওয়া হলো সব এখানে প্যাক করে দিয়েছে আর এটার কিন্তু প্রাইস পড়লো টোটাল তোমার ওই ওই মতন মানে পয়েন্ট এগুলো হাজার প্লাক ছাড়া ওগুলো তো ছিল না ওগুলো আবার পরে একদিন নিয়ে যেতে হবে তাই তো কার্টুনে প্যাক করে দিয়েছে তো আমি এখন বাবার সাথে হচ্ছে যাচ্ছি হিল হিলকারডোরে যে বললাম না যে ফটোগুলো বোধহয় বাবা ফ্রেমিং করতে দিয়েছে তো সত্যিই তাই দিয়েছিল তো ওগুলোই এখন আনতে যাচ্ছি তো আমি বাইকে বসলাম আর ওই কার্টুনটা না সাইডে ধরে নিয়েছিলাম তো এই তো পৌঁছে গেলাম তো তারপরে হচ্ছে দাঁড়িয়েছিলাম কার্টুনটা হাতে নিয়ে বাবা আমার হাত থেকে কার্টুনটা নিল তো তারপরে গেলাম আর কি অ্যান্ড দেখো যে কোন ফটোগুলো ফ্রেমিং করতে দেওয়া হয়েছিল মানে ফটোগুলো তো আমি বাবাকে মেল করেছিলাম বাট কীরকম সাইজে এটা বাবা দিয়েছে ফ্রেমিং করতে বা কীরকম ফ্রেমে দিয়েছে এগুলো আমি কিছুই জানতাম না তো এগুলো আমি এখন দেখছি তো আমার বেশ ভালোই লাগলো যেটা ফার্স্টে দেখালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আর এটা যেটা দেখাচ্ছে এটাও ভালো বাট ফার্স্টেডটা আমার কাছে বেশি ভালো লেগেছে আমি জাস্ট বাড়িতে আসলাম তো ভাবলাম যাচ্ছে ঠিক আছে যেগুলো নিয়ে আসলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দুটো ফটো তোমাদেরকে দেখালাম তখন একটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে তো যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে ওটা হচ্ছে আমার ঘরের জন্য আর এটা মনে হয় ডাইনিং এর জন্য করতে হবে যখন লাগানো হবে তখন তো দেখাবো যে তার আগে তোমাদেরকে ফটোটা দেখো একটা হচ্ছে এটা তো জানি না তোমরা কতটা বুঝতে পারছো খুবই রিফ্লেক্ট হচ্ছে লাইট টাইট গুলো তার আগে ওটা খুলে নি এটা দেখো এটা দেখো এই ফটোটা আমার খুবই পছন্দের একটা ফটো আরেকটা মজার কথা বলি সেটা হচ্ছে মজার কথা এটা খুবই ভালো একটা কথা সেটা হচ্ছে যে ফাইনালি আমার চ্যানেল মোহরদাস গুপ্ত এখন কিন্তু মনিটাইজড হ্যাঁ আমার চ্যানেলটা আর সবার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পরে আর ওই ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর মনিটাইজড হয় বাট আমার তো চ্যানেলটা মনিটাইজড হলো আমার আড়াই হাজার সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হলো তখন যাই হোক আমি এতক্ষণ ধরে অন্ধকারে বসে কথা বলছি নাকি আমার আলো আসছে না আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে এই ফটোটা দেখিয়ে দিই হ্যাঁ এই ফটোটা খুবই সুন্দর আর আগে যে ফটোটা দেখালাম ওটাও ভালো বাট এই ফটোটা হচ্ছে তন্ময়ের তোলা তো তন্ময়ের আমার কোলাবরেশনের যতগুলো ফটো রয়েছে বা ওর তোলা যতগুলো ফটো রয়েছে আমার তো প্রতিটা ফটোই আমার কাছে আমার খুবই প্রিয় তো তার মধ্যে এটা হচ্ছে আরেকটা তো বাবা যখন বললো যে আচ্ছা ঠিক আছে তুমি তোমার এই দুটো ফটো আমাকে মেল করো এটা আরেকটা যেটা দেখালাম ওটা তন্ময় না ওটা আরেকটা কোলাবোরেশন ছিল তো ও দুটো যখন বাবা দিতে বললো তখন আমি বলেছিলাম যে এই ফটোটা কিন্তু আমি তাহলে আমার বেডরুমে রাখবো হ্যাঁ তো বাবা বললো আচ্ছা ঠিক আছে তো এটা বেডরুমে রেখো তো ওটা মেবি আগে যেটা দেখালাম ওটা হচ্ছে ডাইনিংয়ের জন্য এটা হলো ব্যাপার এটা দেখাই তোমাদেরকে দেখো এই ফটোটা শিলিগুড়িরই একটা মন্দিরে তোলা আমিও মানে ফোনের স্ক্রিনে দেখছি আমি নিজেও ফটোটা দেখিনি তো এরপর আমি ফটাফট স্নান টান করে এসে চুল টুল শুকিয়ে অলরেডি চলে আসলাম এখানে একটুখানি চুলটা বেঁধে নিচ্ছি বাড়িতে এত ধুলোবালি মানে চুলটা সবসময় এরকম করে আটকে রাখতে হয় খোপা টোপা করে তো এতে আমি বেঁধে নিলাম আর না আমার খোপা করলে সবসময় এরকম সাইড দিয়ে একটু চুল বেরিয়ে থাকে তো এটাকে কোনোভাবেই আমি ঠিক করতে পারি না তো এতে এগুলো করে আজকে না ব্যালকনিতে কালার হচ্ছে তো এরকম করে আর কি বাবা কালার করতে চাইছিল মানে পুরো ওয়ালটা সেম কালার না করে মাঝখান দিয়ে এরকম এরকম মানে তিনটে কালার করে তো করছি তোমরা দেখলে বুঝতে পারবে তো এই তো এখন আমি এরকম ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনগুলো দিয়ে নিচ্ছি দাদাও করছে আমার সাথে মানে রং মিস্ত্রি আর কি তো দাদাগুলো তো ভালো করেই যারা রঙের কাজ করে তো তার সাথে সাথে আমিও একটু চলে এসেছিলাম কাজ করতে কারণ আমার খুব ইচ্ছে করছিল তো তারপরে আমি সাইড দিয়ে ব্ল্যাক যেগুলো বর্ডারগুলো দেওয়ার ওগুলো আমি প্রথমে দিয়ে নিলাম তো তারপরে এখানে না একটা লাইট ইয়েলো কালারের মতন একটা কালার ছিল কিন্তু এই লাইট ইয়েলো কালারটা আমি এখন পুরো ওয়ালটা দিয়ে নিচ্ছি আর আমার না মানে রঙ করতে ভীষণ ভালো লাগে মানে ওয়াল কালার জন্য না মানে এমনিতেও ছবি টবি আঁকতে বা ড্রয়িং করতে বা কালার করতে মানে আমার এই আর্টের জিনিসটা খুবই ভালো লাগে অ্যান্ড ওয়ালেও যদি আমি আর্ট করতে পারি তো সেটাও আমার কাছে মানে আমি খুব এনজয় করি আর কি জিনিসটা তো এখানে করছি এখন আমার বিশাল মজা লাগছিল তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ আজকের দিনটা যখন আমি ব্লগ করছি না তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কীভাবে কালার করি না করি এটা আমার ফার্স্ট অ্যাকচুয়ালি ওয়াল কালার মানে ওয়ালে রঙ করাটা এটাই কিন্তু প্রথম এটাকে আমি কখনো করিনি আমার কাছে খুবই ভালো লাগছিলো মানে আমি ভীষণ এনজয় করছিলাম কালার করতে করতে আমি সেই দুপুর থেকে দেখো আমি স্নান টান করে এসে কালার করা শুরু করেছি মাঝে একটু লাঞ্চ করে নিয়েছি এখন দেখো অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে তবুও আমি ব্যালকনিতে বসে বসে কালার করে যাচ্ছে আর বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডাও পড়ে গেছে শিলিগুড়িতে বাট তাও আমি এরকম একটা জামা পরে বসে 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 কালার করছি তো এর তো এইভাবে মোটামুটি ইয়েলো কালারটা কড়া হয়ে গেল তো তারপরে আমি অরেঞ্জ কালারে শিফট করলাম অ্যাকচুয়ালি এখানটাতে না অরেঞ্জ কালার ইয়েলো কালার আর মাঝখান দিয়ে এরকম ব্ল্যাক কালারের গ্রুপ হবে তো এর তো এখন আমি অরেঞ্জ কালারটা করে নিচ্ছি আর আমার যে কি ভালো লাগছে মানে আমার না মানে কালার করতে মানে একটা প্লেন ক্যানভাস ওটাকে কালার দিয়ে ফুটিয়ে তোলা জিনিসটা আমার খুব ভালো লাগে খুব এনজয় করি কিন্তু তোমরাও যদি কেউ এরকম কালার করতে পছন্দ করো বা ছবি আঁকতে ড্রয়িং করতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কাছে না অনেক আমার পেন্টিংগুলো রয়েছে তো ভাবছি তোমাদের সাথে একদিন ওগুলোও শেয়ার করবো আর এই দেখো বাবা অলরেডি এসে একটুখানি দেখে গেল যে কি করছি আমি মানে মিস্ত্রি করছে রং মিস্ত্রি কালার করছে ঠিক আছে মানে আমি কালার করছি এবার না মা বাবা না ভয় পাচ্ছে যে আমি বোধহয় নষ্ট করে দেবো আমি বোধহয় ছড়িয়ে দেবো এরকম একটা টেনশন তো তাই জন্য তারা একটু পর পর এসে এসে দেখে যাচ্ছে যে আমি কী করছি আমি কি করছি যে তো মোটামুটি এখানের পুরো সাইডটা আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি আর আমার না এই কালারগুলো করছিলাম আমি একদম কন্টিনিউ করে গেছি কন্টিনিউ মাঝে কোনো ব্রেক নিই কিছু না ওই রঙের দাদাগুলো বিকালবেলা একটুখানি চা টা খেলো তারপরে ওই বিস্কিট টিস্কিট খেলো আমি কিচ্ছু না আমি একদম কন্টিনিউ করে যাচ্ছি মানে কালার পেলে না আমার আর কিচ্ছু লাগে না মানে এই জিনিসটা নিয়েই আমি পুরো ডুবে থাকতে পারি যে তো এই সাইডটা দেখো পুরোটা এই সাইডে পুরোটা কিন্তু আমি কালার করলাম তারপরে এখানটাতে দেখো এখানটাতে আবার আমি করছি আর ততক্ষণ ওই দাদাদের চাটা খাওয়া হয়ে গেছে তো তখন ওরা আবার চলে এসেছে রঙ করতে তো এর তো এখানটাতে আমিও রঙ করছি তারপরে ওই রঙের দাদাটা রং টং করছে তো দুজনে মিলে মোটামুটি তাড়াতাড়িও হয়ে গেছে শুধুমাত্র যদি রঙের দাদাটা করতে তাহলে অনেকটা টাইমও লাগতো তো আমি করাতে তো তাড়াতাড়ি হয়েও গেছে আর আমি না এখানে ধরো কালার করছি একদম হালকা একটা ব্রাশ দিয়ে পাতলা ব্রাশ দিয়ে করছি আর দাদাটা তো বড় ব্রাশ দিয়ে করছে তো সেই জন্য দাদাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমারটা একটু সময় লাগছে আর আমার না মানে এই ব্রাশ দিয়ে কালার দিয়ে কালার করতে খুব ভালো লাগে মানে একটা বড় ব্রাশ দিয়ে যদি আমি ছোটো 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 ব্রাশের কাজ করতে পারি সেটাও আমার খুব ভালো লাগে মানে আমি পুরো ব্যাপারটা বিশাল এনজয় করি তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছি যে এখন আমি এই ভিডিওটা দেখছি ভয়েস দিচ্ছি তাতেই আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি মানে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো এই তো এইভাবেই আমার আজকের দিনটা কাটলো মানে প্রতিটা দিন না বাড়িতে যেহেতু কাজ হচ্ছে এইভাবেই কেটে যাচ্ছে মিস্ত্রি নিয়ে তারপরে হচ্ছে তোমার এই ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হচ্ছে এগুলো পরিষ্কার করা হাবি জাবি এসব যদিও মাই সব করে তবুও আর কি সমস্ত কিছু নিয়ে না এইভাবেই দিনটা কাচ্ছে মানে একদমই আমি ভিডিও করা বা এই সমস্ত কিছুতে কিচ্ছু তো সময় দিতে পারছি না তো সেই জন্যই এতদিন পরে আমি আজকে ব্লগটা আপলোড করলাম আর যারা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব না করলে কিন্তু পরে তোমার সাথে আমার আর দেখা হবে না আর সাবস্ক্রাইব করে দিলে আবার তোমরা পরে আমার ভিডিও দেখতে পারবে এরকম ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো